ফের মানহানির প্রচেষ্টা ভিন্ন কায়দায় প্রতারণা, অডিও ফাঁস হওয়ায় জিডি করলেন আব্দুল মালেক, বিভ্রান্তিতে মেঘনাবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের অপরাধমূলক বিশেষ অনুষ্ঠান অনুসন্ধানের প্রথম পর্বে। আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। হ্যাঁ দর্শক, বলছি মেঘনায় ঘটে যাওয়া সেই 22 এপ্রিল রাতে চাঞ্চল্যকর র্যাবের অভিযানে উদ্ধার হওয়া 2 বস্তা ফেন্সিডিল নিউজের কথা। নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে যাওয়া নিউজটির সর্বশেষ তথ্য সম্মিলিত মেঘনা নিউজের প্রথম প্রতিবেদনের মধ্যে প্রথম পর্বে সুরাহা হয়ে গেল, শেষ হয়ে যায়নি প্রতারক চক্রের প্রতারণা। এবার কাজ চালালো ভিন্ন মাত্রায়, কখনো ফেক আইডির মাধ্যমে, কখনো ফোন কলের ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। আবার এসবের মধ্যে বাদ যায়নি কাল্পনিক চরিত্র বানানোর প্রক্রিয়াটাও, এই যেন সিনেমার মতো সাজানো প্রতিটি দৃশ্যপট। দর্শক, মেঘনায় তথাকথিত গণমাধ্যম থেকে এক এক সময়ে দেওয়া এক এক তথ্য বিভ্রান্তি সৃষ্টি করছে সাধারণ জনতার মাঝে, তেমনি ভাবে প্রশ্নবিদ্ধ করছে মেঘনা উপজেলা প্রশাসনকে। কেননা যেই গণমাধ্যম কর্মীদের দেওয়ার কথা সঠিক তথ্য, সেই তারাই দিচ্ছে সকালে এক তথ্য আর বিকেলে আরেক, ফলে নামধারী ওই সকল সাংবাদিকদের অপসাংবাদিকতার কারণে সাংবাদিকতার মতো সম্মানের পেশাকেও মানুষ ধিক্কার দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে বানানো হয় ফোন কলের ভয়েস রেকর্ড, যা ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। র্যাবের অফিসার হিসেবে অভিনয় করার জন্য নেওয়া হয় আইয়ুব আলী নামের কাল্পনিক চরিত্র, যার কোনরূপ সম্পৃক্ততাই এই ঘটনার সাথে ছিল না। শুনুন অডিওতে মেঘনা উপজেলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল মালেকের ফোন কলে অপর প্রান্তে থাকা যে আইয়ুব আলীর কথা দাবি করা হয়েছিল তার কথা। আমার কথা হচ্ছে, আমি 1 বছর ওই মেঘনা থানায় চাকরি করেছি। আমি জাকিরের সম্বন্ধে আমি কোনোদিন খারাপ কিছু শুনেও নেই, খারাপ কিছু দেখেও নেই। আমি জানি, নাম শুনেছি যে জাকির, নাম শুনি জাকির, জাকির ভালো ছেলে। এই এগুলা যা করতেছে রনি আর এলোগা ইরা মালেক, এরা দুইজন আমার এই ভয়েস রেকর্ড করি, এই কণ্ঠ ই করি জাকিরের বিরুদ্ধে মাদক তাদক যাখান যা আছে সব কিলো হইলে জাকিরের বিরুদ্ধে করাইতেছিল সে, তারা দুইজন এখানে। আরও মদিফ সাহেব, মদিফ সাহেবের বিরুদ্ধেও সেই করেছে এই মালেক আর হইলেগা ইরা রনি। এখানে মালে এখানে জাকির ভাইয়ের কিন্তু দোষ নাই, বা জাকির ভাইকে আমি কোনোদিন এরকম খারাপ কোনো কাজে আমি দেখি নাই, জানি নাই, শুনি নাই। এটার বিষয়ে একেবারেই এসবগুলো সব হলে বানর, এগুলো সব গা মালিকরা জানে। এইসব মালিকরা এলাকা নিজে তার সাথে কৃষি শত্রুতায়, সেই শত্রুতা হিসাবে মালিকরা আর মালিক আর রনি এরা দুজন করতেছে, মালিক জানতেন রনি এটা পুরোটা করতেছে। তাহলে সত্য কোনটা আর কোনটাই বা মিথ্যা জানার চেষ্টা করে মেঘনা নিউজ টিম। অডিও রেকর্ড সম্পর্কে জানতে চেষ্টা করা হয় আব্দুল মালিকের সাথে, ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলো। দুঃখের বিষয় যে পরপর কয়েকবার কল দিল তা ধরেননি তিনি। এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরো একটি অডিও কল রেকর্ড, উঠে আসে আরো দুই ভিন্ন ব্যক্তির নাম, যেখানে রনি এবং নাজমুল নামের দুইজন সহ 3 সদস্যের অনুসন্ধানী দল তৈরি করেছিলেন বলে জানান আব্দুল মালিক। তবে ফেসবুকে ভাইরাল হওয়া ভয়েস রেকর্ডটি তার নিজের করা এবং দুজনের সাথে শেয়ার করেছেন স্বীকার করলেও গত 22 মে শুক্রবার মেঘনা থানায় করা সাধারণ ডায়েরিতে অভিযোগ করেছেন যারা তা ফেসবুকে শেয়ার করেছেন তাদের বিরুদ্ধে, যা মেঘনা টেলিভিশন নামে একটি ফেসবুক পেজে গতকাল শেয়ার করা হয়। দর্শক, এই রনি তিনি যিনি 22 এপ্রিল আটক হওয়ার চালান মেঘনা এবং মূল হোতা জাকির উল্লেখ করে ফেক পেজ থেকে সংবাদ শেয়ার করেছিলেন এবং পরবর্তীতে বক্তব্য পরিবর্তন করে গত 17 মে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। আপনারা জানেন এই মেঘনার একজন এই যে জাহিদ রেন্টেকার এর মালিক জাকির হোসেন নামে একজন লোক, উনি ওনার সাথে এই ওনাকে নিয়ে ওনাকে জড়িয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন। আসলে এই ব্যাপারে কার কাছে কতটুকু তথ্য আছে আমি জানি না, তবে আমার কাছে এই পর্যন্ত যে উনি আসলে যে এই মাদকের সাথে সম্পৃক্ত বা অভিযুক্ত এরকম কোনো তথ্য আমার কাছে নাই। ঘটনার মোড় পাল্টে গেলে মেঘনা নিউজ টিম যোগাযোগ করে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার ও র্যাব চারের সেই চৌকস দলের সাথে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই কথিত সাংবাদিকের উপস্থাপনায় প্রকাশিত ভিডিও বার্তায় রয়েছে অনেক মন গড়া কথা। এদিকে যার বিরুদ্ধে 22 এপ্রিল আটক হওয়া ওই চালানের অভিযোগ, সেই জাকিরের কাছে জানতে চাইলে বরাবরের মতোই বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে প্রশাসনের নিকট সঠিক বিচার চান তিনি। দর্শক,
প্রতারক চক্রের খপ্পরে শুধু জাকিরই নয়, বাদ যায়নি মেঘনা থানার অফিসার ইনচার্জ। মেঘনা নিউজের এক প্রশ্নের জবাবে মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, এসব নামধারী সাংবাদিক এবং মিথ্যা তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে, সেই সাথে তদন্ত চলছে জাকির হোসেনের করা মানহানি মামলার সাধারণ ডায়েরি। তবে প্রেস ক্লাবের সভাপতির এমন কাণ্ডে দায় নিবে না প্রেস ক্লাব, এমনটাই জানিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তবে সঠিক তথ্য প্রমাণ ছাড়া প্রকাশ করা সংবাদ এবং প্রকাশকারী সে সকল নামধারী সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার কথাও বলেন অনেকে। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের অনুসন্ধানীর এই ছিল সর্বশেষ তথ্য। আপনারা মেঘনা নিউজ সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে, ইমেল করতে পারেন info@meghnanews.com.bd তে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।